গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আরও একটা নতুন ঝলমলে সকাল নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই একটাই কথা মাথায় ঢুকে যাই খালি কি কখন ক্যামেরাটা ধরবো আর নিত্য নতুন জিনিস ক্যাপচার করে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেবো আর আপনারা এই ভিডিওর মাধ্যমে আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন এইটুকু আশা আমি আপনাদের কাছে করি তো যাই হোক আমি সকালবেলা কি করছি ওটাই বলে দিই এখন একদিকে দেখছেন আমি চা বসিয়েছি আর অন্যদিকে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম মটর কলাই কারণ কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটর কলাইগুলো ওগুলো আজকে ঘুগনি করব সকালে তো আজকে সকালের ব্রেকফাস্টে আগেই বলে দিই ঘুগনি আর রুটি আর এখন হবে একদম ফার্স্ট সকালে চা তো আপনারা বুঝতে পারছেন কি আমি কাজ করতে করতে অনেক বকর বকর করছি কারণ আমার তৃষা আজকে স্কুলে যায়নি আছে বাড়িতে প্রথম কথা এখনও যদিও ওঠেনি কিন্তু এখন বকছি আমি নয়নের সাথে কারণ আমার কিচেনের যে ফার্নিচারগুলো দেখেছেন এগুলো অনেক দিন আগে না একটা ফার্নিচারের মানে একদিকটার ডয়ার অনেক দিন আগে খোঁড়া হয়ে গেছে তো নয়নকে আমি এর আগে বহুবার বলেছি যে মানে খোঁড়ার যে ফার্নিচারটা এটা ঠিক করে দাও কারণ ওর ভিতরে না আমার অনেক জিনিসপত্র আছে মশলাপাতি আছে যেগুলো আমি ব্যবহার করতে পারছি না যার ফলে ওগুলো সব এক্সপায়ার হয়ে গেছে তো ওগুলোকে বার করতে হবে পরিষ্কার করতে হবে কিন্তু তবুও করে দেয়নি আর আজকে দেখছি আর একটা টানছি থালাবাসনের দেখছি ওটাও বেরুচ্ছে না তো যেই কারণে আমি বলছি যে তুমি দেখো আগেরটাও ঠিক করে দেওনি আর এটাও কি হচ্ছে জানি না তো কিছু করে এগুলোকে ঠিক করো তা নাহলে আমার কাজ করতে খুব অসুবিধা হয় আর সকালবেলা না খুব তাড়াহুড়ো করে কাজ করা যেহেতু তো যদি না খোলে না মনে হয় যেন খুব জোরের টেনে ভেঙে দিই তো যাই হোক বন্ধুরা ও তো করে দেবে না আমি জানি কারণ নয়নের এই বদ অভ্যাসটা খুব আছে প্রথম থেকেই কারণ ঘরের কোনো জিনিস খারাপ হোক কোনো জিনিস ভেঙে যাক ও টপ করে করতে চায় না এগুলো সব আমাকেই করতে হয় তো আমার চা হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি এখানে এখন চা খাচ্ছি তৃষা গেছে ব্রাশ করতে এই দেখুন ব্রাশ করে গামছায় মুখটা মুস্তে মুছতে চলে এলো তো অনেক হেঁজি হেঁজি তোলা হয়েছে আজকেও স্কুলে যাবে না কারণ জানি না ও বলছে নাকি ওর আজকে শরীর খারাপ তো কি শরীর খারাপ জানি না পাপা তো একবারে গলে গেছে মেয়ের পেয়ার ভালোবাসায় যেমনি বলেছে মেয়ে যে পাপা আমার আজকে শরীর খারাপ ওরে বাপ রে পাপার কী ভালোবাসা তো আমার তৃষার চাটা খেয়ে পড়তে বসেছে ঘরে আর এখানে দেখুন ইনি কি সুন্দর সোফায় শুয়ে পড়েছে তো আমাকে বললে একটুখানি গা হাতগুলো টিপে দাও তো কী করবো পরম স্বামী কথা ফেলতে পারি না তো ওনার গা এখন দুমড়ে মুচড়ে যেমন খুশি করে আমি টিপে দিচ্ছি তবু ওর লাগছে না তো ওর গা টিপতে টিপতে আমি নিজে আলা হয়ে গেলাম কি বলবো তবু ওকে লাগে না উফ তুই যাই হোক ওদিকে ওর গাহাত টিপে দিয়ে আমি চলে এসেছি এদিকে রান্নাঘরে তো দেখুন ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি আর ওখানে যে আমি প্রেসার কুকারে মটর কলাইগুলো সিদ্ধ করছিলাম তো ওর মটর কলাইগুলো আর আলু কেটেছিলাম আলুগুলো একসাথে আমি সিদ্ধ একসাথে না আলাদা আলাদা সিদ্ধ করে নিয়েছিলাম কারণ মটর কলাই আর আলু সিদ্ধ করলো না একসাথে ঘেঁটে গোবর হয়ে যায় তো আলাদা আলাদা করে সিদ্ধ করে আমি ওই পেতেটাতে রেখে দিয়েছি আর নয়ন এখন আমার পিছন দিয়ে গেল এখন পোছা লাগাচ্ছে ও ওর কাজ করছে তো গাঁতগুলো টিপে টিপের টাপে দিয়েছি তো আরও যেন একটুখানি এনার্জি ওনার বেড়ে গেছে তো যাই হোক এখানে আমি ঘুগনি রান্না করার জন্য মশলাটা করে নিয়ে আর ঘুগনিটা এখন কষে মটর আর আলুগুলো কষে নিচ্ছি দিয়ে জল ঢেলে দেবো তো ঘুগনি যেমন করে সবাই রান্না করেন আমিও ঠিক তেমন করেই করছি খালি আমি একটুখানি নিরামিষ খেতে ভালোবাসি কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে ভাতটাও দেখে নিলাম একটুখানি হয়ে এসছে কিনা তো ভাতটা প্রায় হয়েই এসেছে আর দেখুন এখানে আমি আলু মটর একসাথে কষে নিয়ে জল ঢেলে দিলাম তো জলটা পরিমাণ মতো দিয়েছি ঘু ঘুগনিতে ঠিকঠাক জল না দিলে না মানে একটু আমার বেশ একটুখানি বেশ পাতলা পাতলা ঘুগনি হবে আর পেঁয়াজ দিয়ে শশা দিয়ে তারপরে একটু লেবু দিয়ে দেবো দারুণ বেড নুন দিয়ে মানে খেতে ওখানে ঘুগনিটা রান্না হয়ে গেছে আমি না বিনি এখানে কতগুলো রুটি করছি তো যেহেতু নয়ন অফিস যাবে বাপরে ওনার জন্য তো আগে রুটি হতে হবে তা নাহলে বম ফেটে যাবে সকাল সাতটা থেকে আমার পিছনে লেগে যায় শুধুমাত্র রুটি সবজির জন্য আমি যদিও ওকে ঠিক টাইমে আমি করে দিই আমি জানি আমি ওকে টাইমে রান্না করে দেব তাও ও আমার পিছনে লেগে যায় কখন হবে কখন হবে কখন হবে ওর একটাই মাথার মধ্যে চিন্তা থাকে কি আমি কাজ যদি ওকে করে দিতে না পারি তাহলে ও নিয়ে যেতে পারবে না কিন্তু আমি আমার নিজের প্রতি অনেক কনফিডেন্স কি আমি ওকে টাইমের মধ্যে টিফিন তৈরি করে দেবো তো যাই হোক বন্ধুরা আমার টিফিন পুরো রেডি হয়ে গেছে ওর আর এখানে তৃষা পরেটরে উঠে চলে এসেছে কি পড়ল ভগবান জানে আমি যদিও রান্না করছিলাম অতটা ধ্যান দিইনি ওখানে দেখুন উনি খাচ্ছেন মুড়ি খাচ্ছেন তো ঘুগনি হয়েছে ঘুগনি দিয়ে হালকা করে মুড়ি খাচ্ছে সকালবেলা যদিও খেতে খুব একটা ভালোবাসে না আর এখানে আমার তৃষাকে আমি একটা বাটিতে অল্প করে ঘুগনি আর পেঁয়াজ কুঁচিয়ে দিয়েছি বলছি তুই খা তা আমিও সাথে একটু করে খাচ্ছি আর ও তো বাবরে দুটো রুটি দিয়েছি তাই শেষ করতে পারিনি আমি আবার কি করব ওই দুটো রুটিকে ওর মুখের ভেতরে ঢুকে ঢুকিয়ে খাওয়াচ্ছি কি করব বলুন ওকে যদি খেতে দিই না রুটি শুকিয়ে পাঁপড় হয়ে যায় ওই রুটি যদি কাকে ছুঁড়ে মারা হয় না সে তো ডাইরেক্টলি মরে যাবে তো সেই জন্য আমি ওকে জবরদস্তি খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা চলুন আমি খাইয়ে টাইয়ে দিয়ে আসছি হাই বন্ধুরা আমার লাইফ অফ প্রিমা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানিয়ে দিই তো অনেকক্ষণ পরে এলাম কাজকর্ম করে আর আজকে যেহেতু আমার তৃষা বাড়িতে ছিল আমি আপনাদেরকে বলছিলাম তো তৃষার খুবই শরীরটা খারাপ ছিল সর্দি কাশি প্রচণ্ড ছিল তাই তৃষার স্কুল যায়নি আর আমার বাবুকে তৃষা স্কুলে আনতে গেছিলো ভালো হয়ে গেছে এখন একদম ফ্যান্টাস্টিক ওকে আছে তো ওকে আনতে গেছিলো আর বাবুর কয়েকদিন আগে স্কুলে ফটো তুলেছিল তখন খুব ঠান্ডা ছিল তো সেই সময় ফটো তুলেছিল আর আজকে দিয়েছে গ্রুপ ফটো এ দেখুন ঠিকের মধ্যে আছে তার বার করছি মানে বার করে এ দেখুন এ হচ্ছে গ্রুপ ফটো আর একটা একটা ফটোকপি এই যে ছোটো ছোটো দিয়েছে এগুলো সত্তর টাকা করে নিয়েছে জানেন কিন্তু আমার বাবুকে মানে ঠিকঠাক বোঝাও যাচ্ছে না যে এটা আমার বাবু এই দেখুন দেখবেন আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের এই যে এটা বসে আছে এটা হচ্ছে আমার বাবু তা আবার চোখগুলো এরকম করে আছে মানে হয়তো যখন পলকে ঝপকাতে গেছে তখনই হয়তো ক্যাপচার হয়ে গেছে ক্যামেরাটা ফটো ক্যাপচার হয়ে গেছে যার জন্য ওর চোখগুলো সব বুঝে আছে তো এইরকম ফটো আমার তৃষার স্কুলে যখন নার্সারি থেকে একদম ফাইভ পর্যন্ত নেই না ফোর পর্যন্ত নার্সারি থেকে ফোর পর্যন্ত ওর সাতটা ক্লাসের প্রত্যেকটা কপি এরকম কপি এরকম পড়ে আছে ফাইলের মধ্যে তো আমার মনে হয় প্রত্যেক বছর এই ফটো নেওয়ার থেকে না নেওয়াই ভালো জানেন তো তা আবার এমন জায়গায় বসিয়ে আমার বাবুকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো এই হলো আমার বাবুর স্কুলের আজকে গিফট হ্যাঁ না শিব আর শিবম দেখুন স্কুল থেকে এসে কাপড়টা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে অন্য একটা ধোয়া কাপড়া পরে নিল ও সান করবে জানি তবু এত ভোলা পান দেখাস না রে বাবা তো শিবাম একটুখানি স্যাড হয়ে গেছে কারণ শিবম একদম পিছনে বসেছে তাও আবার চোখ বুঝে আছে আর দুঃখী হয়ে গেল ছেলেটা এ দেখুন বসে আছে আমার পিছনে দুঃখী ইনসান আর বন্ধুরা আমি পুজো টুজো এই মাত্র করলাম এখনও কিছু খাই কো খাবো আর সাড়ে বারোটা প্রায় বেজেই এসছে তাই ভাবছি একবারে ভাত খেয়ে নেবো আর ভাতের আজকে কিচ্ছু তরকারি করে নিকো ওদেরকে ডিম ভেজে দেবো ভাত খাবে আর আমি ওই দিয়েই ঝাঁকমাঁক করে খেয়ে নেবো আর ভালো লাগছে না অনেকটা বেলা হয়ে গেছে তোর কাজ করতে করতে না আর সময় পায়নি কো রান্না মানে আরও যে কিছু তরকারি করবো আর হয় নিকো আর তখন তৃষাকে দুটো রুটি খাইয়ে দিলাম তৃষা একটা রুটি খেয়েছিল আর একটা খাইনি ওটা আমি খেয়ে নিচ্ছি হ্যাঁ একটা খেয়েছিল গো একটা খায় না তো বন্ধুরা চলুন আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধুরা দেখছেন তো চলুন তোকে ভূতের মুথো লাগছে কেন রে ঘরে লাইট জ্বালানি অন্ধকার তো এই জন্য তো চলুন সবাইকে